অশান্তির বাতাবরণের ঈশান কোণের মেঘ পাহাড়ে, এমনটাই মনে করছে পর্যবেক্ষক মহল। নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মনের নেতৃত্বে এই কর্মসূচি অশনি সংকেতের আবহ তৈরি করছে বলে অভিযোগ উঠতে শুরু করেছে। খুমলুঙ্গে সভা অরাজনৈতিক মঞ্চ বলে দাবি করা হলেও সেই মঞ্চে আইএনপিটি, এনসিটি, আইপিএফটি তিপ্রাহার মতো দলগুলি এবং বিজয় কুমার রাংখল, রাজেশ্বর দেববর্মার মতো রাজনৈতিক নেতৃত্বরা উপস্থিত ছিলেন এই সভায়। আর সভামঞ্চ থেকে মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন বিস্ফোরক মন্তব্য রাখেন। নন পলিটিক্যালি আয়ে হ্যায় ইয়াহাঁ মে ক্যুঁকি হাম নরেন্দ্র মোদি কো এক মেসেজ দেনা চাহতে হ্যায় কি হাম ভি হিন্দুস্তানি হ্যায়, হাম ভি ইস দেশ কে হ্যায়। আপ পহলে হামারে বারে সোচিয়ে, তব কিসি অর কে বারে সোচিয়ে জো পড়োসি হ্যায়। লেকিন হামারে স্টেট মে হামারে খুদ কে এমএলএ কো হামনে ভোট দেকে বানায়া হ্যায় এমএলএ। আপ পহলে হামারে বারে সুনিয়ে, না কি দিল্লি জো বোলতা হ্যায়, ক্যুঁকি আপকো হাম ইলেক্ট করতে হ্যায়, দিল্লি আপকো নহীঁ নমিনেট করতা হ্যায়। ইয়ে গভর্নর কা পোস্ট নহীঁ হ্যায়, তো দিল্লি সরকার তো জো করনা চাহেগি করেগি। হামে আপনে স্টেট সে ইয়ে সওয়াল পুছনা হ্যায় কি আপ সিরফ আন্দোলন করতে হো, আপ কোই কনক্রিট স্টেপ নেই লেতে হো। হাম সব ইয়াহাঁ মে হ্যায়, হাম সব মে ইয়াহাঁ মে কোই এক সময় মে এমএলএ রাহা হ্যায়, কোই পলিটিক্যাল পোস্ট হোল্ড করতা হ্যায়, লেকিন আজ হামনে আপনে পলিটিক্স কো পিছে ছোড়া হ্যায় অর আপনে জাতি কো আগে রাখা হ্যায়। জো আজ এমএলএ হ্যায়, জো 60 এমএলএস হ্যায় অ্যাসেম্বলি মে, উনকো মে পুছনা চাহতা হো আপ ক্যা কর রহে হ্যায় আপনে স্টেট কে লিয়ে। লেকিন জো হামারে সন অফ দ সয়েলস হ্যায়, জো ইন্ডিজিনাস এমএলএস হ্যায়, উনকা ক্যা কহনা হ্যায়, ও ক্যা বোল রহে হ্যায়। এক তরফ সে কুছ অর বোলতে হ্যায়, দুসরি তরফ সে কুছ অর করতে হ্যায়। ইসকে লিয়ে আজ জো গ্যাদারিং হুয়া হ্যায় ও এক 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 তমাচা হ্যায় হামারে এমএলএস কে উপর কি পাবলিক আপকে সাথ নহীঁ, পাবলিক উনকে সাথ হ্যায় জো পাবলিক কে সাথ। প্রদ্যুৎ কিশোর দেববর্মন রাজ পরিবারের। ত্রিপুরায় রাজ পরিবারের একটা আলাদা ঐতিহ্য, গৌরবময় অধ্যায় রয়েছে। বিগত বাম আমলে রাজন্য পরিবারের ভূমিকা গুরুত্ব পায়নি বলে অভিযোগ তুলতেন তৎকালীন বিরোধীরা। রাজ্যে ক্ষমতার পালাবদলের পর নতুন সরকার আসার পর রাজন্য আমলের ভূমিকার যথেষ্ট মর্যাদা দিয়ে আসছে। বিমানবন্দরের নাম মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্যের নামে করা হয়েছে, রাজ পরিবারকে যথেষ্ট সম্মান জানানো হয়। কিন্তু সেই রাজপরিবারের বর্তমান প্রতিনিধি মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে যে ভূমিকা নিয়েছেন তাতে সেই ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে নানা মহলে। শাসক দল বিজেপি মহারাজের ভূমিকার সমালোচনা করেছে। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এখন আবার অ্যাক্ট আসার পরে এক্সপ্লেন না করে, ইউ সি, যে কোনো একটা স্টেটে কিছু সেন্টিমেন্টাল ইস্যু থাকে এবং আধুনিক পলিটিক্স লিটারালি পলিটিক্স হলো সেটা যে ওই সেন্টিমেন্টাল ইস্যুটাকে খোঁচা দিয়ে পলিটিক্যাল গেইন লাভ করার চেষ্টা, যাতে দেশের রাজ্যের ক্ষতি হয়। দিস ইজ হোয়াট দিস পিপল আর ট্রাই। এই সিটিজেনশিপ অ্যাক্ট নিয়ে আপত্তি থাকতেই পারে, যে কোনো একটা আইন নিয়ে আমার অনেক সময় কোনো আইনে আপত্তি থাকে, এখনো ত্রিপুরা গভর্নমেন্টের কিছু আইনে আমার আপত্তি আছে, উই প্রোটেস্ট, উই অবজেক্ট, উই রাইট। কিন্তু যেটা করছেন ওনারা সেটা হলো সেই আইনের অজুহাত দিয়ে একটা সেন্সিটিভ ইস্যুকে বাড়িয়ে অভিযোগ উঠছে। প্রতিবাদ কর্মসূচির নামে মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন উস্কানিমূলক মন্তব্য লিখেছেন, এতে করে পাহাড়ের স্বাভাবিক পরিস্থিতিতে ছন্দপতন ঘটার আশঙ্কা করছে ওয়াকি বহাল মহল। অরাজনৈতিক মঞ্চের কর্মসূচি বলা হলেও এর আড়ালে আখেরে রাজনৈতিক সমীকরণের অঙ্ক কষা হচ্ছে বলে ওয়াকি বহাল মহল মনে করছে। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা।